আসসালামু আলাইকুম। কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কম্পিউটারের যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে নোটপ্যাড। সাধারণত আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক সময় ডায়েরি ইউজ করে থাকি, সেগুলোতে ডেট এন্ড টাইম মেনশন করে থাকি এবং যেগুলো পরবর্তীতে আমাদের রিমাইন্ড করিয়ে দেয় যে আমরা আসলে ওই সময়টায় কি কাজ অথবা কোন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। কম্পিউটারেরও সেম সিস্টেমে একটি অপশন রয়েছে যেখানে আপনারা নোটপ্যাড নামক একটি অপশন পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা সময় এবং ডেট মেনশন করে আপনারা ওই সময় কি কাজটা করতে চান সেটিকে আপনাদের রিমাইন্ড করিয়ে দিবে। তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে আপনারা কাজটি করতে পারবেন। স্টার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার, এখানে লিখবেন নোট। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে নোটপ্যাড, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। আমাদের যে নোটপ্যাডটি ওপেন হয়ে গিয়েছে এটিতে আপনারা দুই তিনবার ইন্টারপ্রেস করবেন, তারপর এখানে আপনাদের পছন্দ মতো কিছু একটা লিখবেন। আমি লিখতেছি তৈবুর রহমান ফারাজি মেক এ টিউটোরিয়াল অ্যাট। এখন আমি জাস্ট আমার কম্পিউটারে যে টাইমটি রয়েছে অথবা যে ডেটটি রয়েছে সেম ডেট এবং টাইমে করতে যাচ্ছি। আসলে এইটি সাধারণত আপনারা এই মুহূর্তে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের ফাইলে যেতে হবে এবং এখানে সেভ করে দিতে হবে। আসলে এইটি ডেস্কটপে সেভ করে দিব। এখানে আমাকে দেখাচ্ছে ফাইল নেম, আমি এটির একটি নতুন নাম দিয়ে দিব, সেটি হচ্ছে তৈবুর। এটিতে দেওয়ার পর আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিব এবং সেভ করে দিব। এটিকে আমি আবার ওপেন করলাম, তো দেখুন এখানে আসলে কোনো ডেট অথবা কোনো টাইম আসে নাই। সেক্ষেত্রে আমরা উপরে এখানে গিয়ে দিব ডট এবং বাকি যে তিনটি টেক্সট আমাদের দিতে হবে সেটি আপনারা বড় হাতে দিবেন। যেমন আমি লিখব LOG, তো এটি লিখার পরে আপনারা ফাইলে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন সেভ, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। আমি পেজটি ক্লোজ করে দিচ্ছি, তারপর এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন। দেখুন আমার যে নোটপ্যাডটি এবার ওপেন হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে 9:19 PM বাজে এখন এবং তার সাইডে এখানে দেখতে পাচ্ছেন ডেটটি। এটি নোটপ্যাডের এমন একটি ট্রিক্স যেটি দিয়ে আপনারা এই সময়টা বা কোন সময় কি করতেছেন এই বিষয়টার টাইম এবং ডেট সহকারে আপনারা A to Z ডিটেলস এখানে পেয়ে যাবেন। সাধারণত ধরুন আমি ইন্টারে প্রেস করে আমি এখন লিখব How to Make a Tutorial। এটি লিখার পরে আমরা আবারও যদি ফাইল থেকে সেভ করি এবং পেজটিকে ক্লোজ করে দিই, তারপর আবার আমি ওপেন করতেছি, তো দেখুন এখানে 9:19 বাজে এবং ডেটটাও আসতেছে। তো এখন দেখুন আমার কম্পিউটারে এখন 9:20 বাজে। তো আসলে এটি ছিল আজকের একটি নোটপ্যাডের অসাধারণ টিউটোরিয়াল। তো আপনারা যদি নোটপ্যাডের এই টিউটোরিয়ালের বিষয়টি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই লেভেলের, আর যদি না জেনে থাকেন তাহলে আশা করা যায় ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটির কোনো কিছু বাদ পড়েছে কি না। আমার ভিডিওটি আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনাদের ফ্যামিলির কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, সেগুলো যদি আপনি পেতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেল দিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।